আসসালামু আলাইকুম আহমেদ কাসমাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি ফাহিম এই ভিডিওটি তোমরা যারা এইচএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য তো তোমরা অনেকেই বলো যে আমরা কেমেস্ট্রি বা ফিজিক্সের কোন কোন টপিকগুলো পড়লে আমাদের প্রত্যেকটা চাপ্টার খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বোর্ড স্কিউগুলো আনসার করতে পারবো এবং পরিপূর্ণ একটা নলেজ পেয়ে যাব চাপ্টার সম্পর্কে তো আমরা একটাই মাথার মধ্যে রাখবো প্রত্যেকটা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কি পয়েন্টস রয়েছে কি টপিক রয়েছে যেখান থেকে ঘুরে ফিরে প্রত্যেক বছর বোর্ড এক্সামে বলেন ইন্টারনাল যে কলেজে এক্সামগুলো হবে ওইগুলোতেও কিন্তু এখান থেকে এসে থাকে স্যার ওই টপিকগুলো থেকে কোয়েশনগুলো ক্রিয়েট করে থাকেন তো এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রত্যেকটা চাপ্টারের কি পয়েন্টস নিয়ে কি টপিক নিয়ে যেই টপিকগুলা পড়তে পারলে আপনি যে কোনো এক্সামে যে কোনো সিকিউ আসুক না কেন প্রত্যেকটা সিকিউ আনসার করতে পারবেন ঠিক আছে এটা চব্বিশ সালের পরীক্ষার্থীদের মতো পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তারাও এটা ফলো করতে পারো অর্থাৎ এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এই টপিকগুলো পড়ে নিলেই আপনার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে যেগুলো থেকে বোর্ডসিগুলো এসে থাকে তো ওই টপিকগুলা কী কী প্রথমে বলে দিতে চাই পরিবেশ রসায়ন পরিবেশ কোন কোন টপিক থেকে কোয়েশন আসে প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে গ্রাহামের বেপন সূত্র আর ওয়ান ভাগ আর কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে কোয়েশন আসে বিশেষ করে চার মার্কসের কোয়েশন কিন্তু এই গ্রাহামের বেপন সূত্র দিয়ে সিকিউটা দিয়ে দেয় যে বলতে পারে এ এবং পাত্রে থাকে গ্যাসের মধ্যে কোনটার বেপনের হার বেশি অথবা তিনটা পাত্র দেওয়া থাকলো এ পাত্র সি পাত্র আর বি পাত্র বলা হবে একসাথে চেম্বার করা আছে একসাথে কানেক্ট করা আছে চেম্বার তিনটা এখন বলবে এ এবং বি পাত্র থেকে সি পাত্রে কোন গ্যাস আগে পৌঁছাবে ওটাও কিন্তু ব্যাপনের হার রিলেটেড এই টাইপের সিকিগুলো খুব বেশি এসে থাকে তো ভালো করে দেখবেন ডালটনের আংশিক চাপ সূত্র এটা পড়বেন এখান থেকেও কিন্তু কোয়েশন আসে এরপরে গ্যাসের অনুর গতিশক্তি নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু তিন মার্কসে এসে থাকে দেখবেন আর এম এস বেগ নির্ণয় এটাও গুরুত্বপূর্ণ একটি অনুর গতিশক্তি সেটাও বের করতে বলতে পারে এবং পিভি কেস টু ডব্লিউ ভাগ এম আর টি এবং অনুর নির্ণয় ছিল ডাব্লিউ ভাগ এমআরটি আর কি এই সূত্র রিলেটেড যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসে অনুসংখ্যা বের করার জন্য তো জিনিসটা একটু দেখে নেবেন আর কি এবং আরেকটা টপিক যেটা থেকে সিকিউ এসে থাকে সেটা হচ্ছে এম ওখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে সংকুচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক বের করা যেটাকে জেড দিয়ে ডিফাইন করা হয় ইকুয়ালস টু পিভি ভাগ টি এই সূত্র রিলেটেড এম আগাবক রিলেটেড কোয়েশনগুলো একটু দেখবেন এখান থেকেও কিন্তু আসে তো এই যে টপিকগুলো লিখে দিলাম এই প্রত্যেকটা টপিক খুব ভালো করে বুঝবেন এবং ওই সূত্রগুলা কীরকম আসছে কীভাবে একটি অনুসংখ্যা বের করতে হয় গ্যাসের অনুমুট অনুশক্তি অনুসংখ্যা বের করতে হয় মোট গতিশক্তি কীভাবে বের করতে হয় আর এম এস কীভাবে বের করতে হয় ওই টপিকগুলো খুব ভালো করে একটু দেখবেন ইনশাআল্লাহ আপনারা আশা হবেন না ঠিক আছে এই টপিকগুলো পড়লে পরিবেশ বিজ্ঞানটা একদম পারফেক্টলি क्लियर হয়ে যাবে আর ওই টপিকগুলো আছে এগুলা থেকে কোয়েশন আসে না এই টপিকগুলো পড়লেই আপনার কোন एग्जामে আর পরিবেশ শোষণ থেকে কি क्वेश्चन আসবে কোন টপিক থেকে আসবে এটা নিয়ে টেনশন করা লাগবে না কথা দিলাম এরপর আসেন জৈব যৌগ জৈব যৌগ বা জৈব রসায়নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পুরো বলা যায় পুরোটাই কিন্তু জৈব যৌগ নিয়ে আলোচনা বিশেষ করে এই যে অধ্যায় দুই এইটা এত বড় অন্যান্য দুই তিনটা চাপটা মিলে যতটুকু সে একাই কিন্তু ততটুকু অনেকগুলো টপিক আছে অনেক পড়তে হয় কিন্তু এত গদ ভাদা না পড়ে আপনি যদি এই টপিকগুলা খুব ভালো করে ক্লিয়ার করতে পারেন নলেজ গেদার করতে পারেন আপনি যে কোনো বোর্ডের হন না কেন যে কোনো কলেজ এক্সাম দেন না কেন ইন্টারনাল বলেন বোর্ড এক্সাম বলেন সবগুলা এক্সামে কোয়েশন কমন পাবেন তো ওই হট টপিকগুলো কি কী প্রথমে আসি জৈব যুগের সমানতা এই সমানতা থেকে কিন্তু খুব বেশি কোয়েশন আসে খুব ভালো করে একটু দেখে নেবেন এরপরে এলিফিটিক ও এরোমিটিক যোগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এইটাও দেখবেন বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া এবং ওরিয়েন্টেশন খুবই গুরুত্বপূর্ণ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে এস এন ওয়ান এস এন টু এবং ইওয়ান ই টু বিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখবেন মার্কোনিকোবেন নীতি খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিন্তু প্রায় বোর্ডে এক্সামে কি এখান থেকে কোয়েশন এসে থাকে ইন্টারনাল এক্সামও আসে তো দেখবেন ভালো করে ঠিক আছে গিগনার বিকার রিলেটেড যত প্রবলেম আছে ওইখান থেকে রূপান্তরগুলো ঠিক আছে আপনাকে গ্রিগনার বিকার থেকে যদি যে কোনো জিনিস প্রস্তুত করতে বলে যাইতে বলে ওইটা পর্যন্ত যাওয়া যত বিক্রিয়া আছে সবগুলো একটু দেখে নিবেন এলডিহাইড ও কিটুনের নিউক্লিও ফিলিক সংযোজন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো যদি দেখে নিতে পারেন খুব ভালো করে দেখবেন আপনি জৈব যুগ থেকে যায় যা কোয়েশন আসুক না কেন সবগুলো পারবেন সাথে আপনারা এলকেন এলকিন এলকাইন এই রিলেটেড টপিকগুলো একটু ভালো করে দেখে নেবেন এরপর আসি পরিমাণগত রসায়ন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টোটালি বেসড অন ম্যাথমেটিক্যাল এখানে খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্ম আছে তো কোন টপিকগুলা পড়লে আমরা সিকিউ আনসার করতে পারবো যে কোনো বোর্ডে হোক না কেন সেটা হচ্ছে মুলারিটিকে শত করা এবং পিপিএম এ রূপান্তর তিন মার্ক্সে আসবে মুলারিটি থাকবে আমরা জানি ঘনমাত্র অনেকগুলো প্যারামিটার আছে তো একটা থেকে কনভার্ট গুলো আসতে পারবে বেশি কনভার্ট আসে কই থেকে যে মুলারিটিকে শতকরা করা ও পিপিএম এ রূপান্তর করো এটা খুবই গুরুত্বপূর্ণ অথবা পিপিএম এবং পিপিবি ওটাতেও রূপান্তর করতে বলতে পারে মুলারিটিকে তো খুব ভালো করে দেখে নিবেন এবং রিভার্স কনভার্টটা আপনারা শিখবেন পিপিএম থেকে কীভাবে মোলারিটিতে যাওয়া যায় ওটাও দেখবেন ভালো করে ঠিক আছে তারপরে কি এসিড ক্ষার প্রশমন বিন্দু বা প্রশমন বিক্রিয়া এই টপিকটা দেখে নিবেন এই টপিক থেকে আসা সিকিউগুলো ভালো করে সলভ করবেন ঠিক আছে সমতাকরণ ওই যে বিজারণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে একটি বিক্রিয়া সমতাকরণ ঠিক আছে যেটাকে কঙ্কাল সমীকরণের মাধ্যমে তারপরে ইয়ে করা যায় আর কি আমার চ্যানেলে কিন্তু এইগুলোর অনেক ভিডিও আছে আপনারা দেখে নিলে ওইগুলোর নলেজগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ওই যে জারণ বিজারণ সমতাকরণ পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ আসবেই আসবে এবং নির্দেশক টাইট্রেশন টাইট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ ওইগুলা দেখবেন ভালো করে বুঝবেন এবং আপনারা ভালো করে সলভ করে ফেলবেন এবং একদম শেষ যেটা তরিত রসায়ন এইটা থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়ব সবাই একটু মনোযোগ দিয়ে মাথার মধ্যে রাখেন ফেরারের প্রথম সূত্র প্রয়োগ করে তরিত বিশ্লেষ্য পদার্থের পরিমাণ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ তিন মার্ক্সের জন্য খুশ বিভব প্রমাণ খুশ বিভব নির্ণয় ঠিক আছে এগুলো আমরা একটু ভালো করে দেখব তরিদ্বারে তরিদ্বার এবং নার সমীকরণ রিলেটেড সমস্যা এটা খুবই গুরুত্বপূর্ণ দেখবেন পাত্রে রাখা যাবে কি যাবে না সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেরারের প্রথম সূত্র প্রয়োগ করে তরিত বিশ্লেষণ পদার্থের পরিমাণ নির্ণয় এর সাথে চার মার্কস থাকবে হচ্ছে গিয়ে গেলবানিক কুশ এবং তরিত বিশ্লেষণ কুশের পার্থক্য ভেরি গুড ঠিক আছে একটা সিকিউ পাওয়ার চান্স খুব বেশি আরটা হচ্ছে গিয়ে ওই যে প্রমাণ কুশ বিভব নির্ণয় বা নার ইকুয়েশন রিলেটেড পাত্রে রাখা যাবে কি যাবে না ওই অমুক দ্রবণটা অমুক পাত্রে রাখা যাবে কি যাবে না এই রিলেটেড শিক্ষাগুলো খুব বেশি আসে তো ভালো করে এগুলা নলেজ কি করবেন গেদার করবেন আর চব্বিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা জানেন আপনাদের হয়তো শর্ট সিলেবাস করে ফেলতে পারে যদি শর্ট সিলেবাস করে তা আপনাদের প্রথম চ্যাপ্টারটা বাদ দিবে যেটা 22 এবং তেইশে ছিল ঠিক আছে মাথার মধ্যে রাখবেন আর প্রথম অধ্যায় এতটা গুরুত্বপূর্ণ না মাঝে মাঝমধ্যে সিকিউগুলো আসে তো ওইগুলো আপনারা বোর্ডে যে সিকিউগুলো আসে ওগুলো একটু ভালো করে দেখে নেবেন বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই চারটা চ্যাপ্টার আর বলে নেই প্রত্যেক বছরই আমাদেরকে পাঁচটা সিকিউ আনসার করতে হয় আপনি যে কোনো তিনটা যদি সিলেক্ট করেন চ্যাপ্টার আপনি পাঁচটা সিকিউ পেয়ে যাবেন কথা কি ক্লিয়ার আর অনেকেই জৈব যৌগ বাদ দেয় যারা জৈব যৌগ বাদ দিবে তারা রসায়ন পরিমাণগত রসায়ন তরিত্র এই তিনটা খুব ভালো করে পড়বেন পাঁচটা সিকিউ পেয়ে যাবেন আর জৈব যুগ আমি বাদ দিতে বলবো না কারণ এটা অনেক বড় হলেও খুবই মজার এবং কয়েকটা টপিক খুব ভালো করে বুঝতে পারলে আপনি প্রত্যেকটা সিকিউ কী করতে পারবেন আনসার করতে পারবেন কেমিস্ট্রিটা খুব ভালো করে বুজিশনে পড়তে হয় ফিল নিয়ে পড়তে হয় তখন এটা মজা পাওয়া যায় কথাই ক্লিয়ার এম সিকিউর জন্য কী করবেন প্রত্যেক বোর্ডে অ্যাম্বলি বোর্ড সিকিউ যেগুলো আসে বিশেষ করে মনে করেন আপনি যদি ষোলো সতেরো উনিশ একুশ বাইশ এই বোর্ডে আসা কোয়েশনগুলো যদি খুব ভালো করে সলভ করতে পারেন দেখবেন আপনি ম্যাক্সিমাম বোর্ডের কোয়েশনই কী পাচ্ছেন কমন পাচ্ছেন এগুলো কিন্তু রিপিট হয় ওই টপিকের বাইরে যাওয়ার চান্স নাই তো আপনি ষোলো সতেরো উনিশ একুশ বাইশ তেইশের পাইল ওই সবগুলো আপনি যদি সলভ করতে পারেন দেখা যাবে আপনার প্রত্যেকটা এমসিকিউ কমন পড়তেছে তো সবাই ভালো করে পড়েন এবং যেই টপিকগুলো বলে দিলাম এই টপিকগুলো খুব ভালো করে নলেজ গ্যাদার করেন দেখেন যে কোনো এক্সামে আপনি যে কোনো সিকিউ আসুক না কেন প্রত্যেকটা সিকিউ আনসার করতে পারবেন একটা কথা বলে নিদি ভাই প্র্যাকটিস ক্যান মেক সেমেন পারফেক্ট আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন ম্যাথমেটিক্স বলেন যেই যেটাতে আপনার দুর্বলতা সব থেকে বেশি ওটা বেশি প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাবে আপনি কি হয়ে গেছেন সফল হয়ে গেছেন এবং একটা জিনিস বলতে চাই আপনার কখনো হতাশ হবেন না হতাশ হয়ে কোনো লাভ নাই ঠিক আছে প্রত্যেক মানুষের জীবনে হতাশা থাকবে ব্যর্থতা থাকবে ঠিক আছে দুঃখের গল্প থাকবে ওটাকে সুখে পরিণত করতে হবে এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে মেহনত করতে হবে এবং আপনার ফ্যামিলির কথা মা বাবার কথা সবার কথা চিন্তা করে আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাটা চালিয়ে যেতে হবে এবং তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা মনে রাখো তুমি যদি ভালো কোনো জায়গায় যেতে পারো অবশ্যই তুমি নিজে ভালো থাকবা তোমার আশেপাশে প্রিয়জনকে ভালো রাখতে পারবা তুমি যদি ভালো কোনো জায়গায় যেতে না পারো তুমি নিজে কষ্ট করবা এবং আশেপাশের মানুষজনকেও তুমি কি করতে পারবা না সুখ দিতে পারবা না আনন্দ দিতে পারবা না এই জন্য নিজের কেরিয়ারটাকে আগে বিল্ড আপ করো ভালো একটা পজিশন ক্রিয়েট করো তখন দেখবে সব কিছু তোমার জন্য কী হয়ে গেছে সহজ হয়ে গেছে ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে এখন থেকে স্ট্রাগল করতে হবে স্ট্রাগলটা এখন থেকে শুরু কলেজ লাইফ থেকে শুরু স্কুল লাইফ থেকে শুরু তো কলেজ লাইফে বেশি যেহেতু পড়াশোনা এখান থেকে তোমার লাইফের টার্নিং পয়েন্টটা শুরু হয় তো এই সময়টা নষ্ট করো না এক্সামগুলো খুব ভালো করে দিও কারণ এক্সামের রেজাল্টের মাধ্যমেই তুমি পরবর্তীতে ভালো একটা মেডিকেল ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবা তো এই জন্য তোমাকে কলেজ লাইফে ভালো পড়াশোনা করতে হবে এবং ভালো একটা রেজাল্ট করতে হবে আর বুঝতেই তো পারতেছ নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখন থেকে হার্ডওয়ার্ক করতে হবে প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা এক্সামের রেজাল্ট তোমার জন্য এক একটা ওয়েপন এই ওয়েপনগুলা অর্জন করার জন্য পাওয়ার জন্য তোমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে আর ভালো রেজাল্ট করতে হলে চাপ্টারগুলো থেকে কি কি ইকুয়েশন আসে ওইগুলো খুব ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে আশা আর কি বুঝতে পারতেছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আহমেদ সব সবসময় তোমাদের পাছে রয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ